গতকাল রাত থেকে বিস্ফোরণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত থমথমে বিস্ফোরণ অব্যাহত রয়েছে। কিছুক্ষণ পরপর বিকট শব্দের বিস্ফোরণ চলতে থাকায় উদ্ধার কর্মীদের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিস মহাপরিচালক জানিয়েছে, কন্টেনারগুলো এখন বিস্ফোরণ হওয়ার সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সময় সাপেক্ষে হয়ে পড়ছে। এমনকি আজ দুপুর পর্যন্ত কন্টেনার বিস্ফোরণ হওয়ার মূল জায়গাটিতে এখন পর্যন্ত পৌঁছতে পারেননি উদ্ধারকর্মীরা। এদিকে সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম থেকে রোগীদের হেলিকপ্টার করে জরুরিভাবে ঢাকায় আনা হচ্ছে।